আসসালামু আলাইকুম। রিলিজিয়াস মাইন্ডসেট সিরিজের নতুন ভিডিওতে স্বাগত সবাইকে। এই ভিডিওতে হাদিস মানা, মাজহাব মানা বা না মানা নিয়ে আহলে হাদিস ও মাজহাবিদের মধ্যকার বিতর্কের বিশ্লেষণ করব। এই আলোচনার বিস্তারিত পাবেন আমার রিলিজিয়াস মাইন্ডসেট টু নবীর প্রজ্ঞা বইয়ে। আমার সব বইয়ের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন। তো শুরু করা যাক। আহলে কোরআন, আহলে হাদিস, আহলে আবু হানিফা, আহলে আটরশি এভাবে মুসলমানদের এক এক দল এক এক রাস্তা অবলম্বন করে ভিন্ন মতাবলম্বীদেরকে গোমরাহ বলছে। কিন্তু এসব ক্ষেত্রে নিজেদের সঠিক প্রমাণে বা অন্যদের কাফের প্রমাণে যে যাই বলছে তার বেশিরভাগই কুতর্ক, কুযুক্তি নির্ভর কুপ্রবৃত্তির অনুসরণ, এবং বেশিরভাগ ধর্মপ্রাণ মানুষের ধর্মবিশ্বাসের ভিত্তি যেহেতু এসব কুযুক্তি, তাই এসব কুযুক্তির চাহিদাও বেশি। বাজারে চাহিদা অনুযায়ী এসব কুতর্ক কুযুক্তির উৎপাদনও হচ্ছে। এসব কুতার্কিকদের দৌরাত্বে প্রকৃত আলেমরা বোবা বনে গেছেন। আহলে হাদিস এবং হানাফিদের মধ্যে বিতর্ক বর্তমানে বেশ উত্তপ্ত। হানাফি এবং আহলে হাদিস উভয় পক্ষের কুতার্কিক আলেমরা নিজেদের যুক্তি দিয়ে ময়দান গরম করছে। আমি এ বিতর্কের নিরপেক্ষ নির্দলীয় বিশ্লেষণ করব, যদিও আমি কিঞ্চিত হানাফি অর্থাৎ মূলধারার হানাফি মাদ্রাসায় পড়েছি, তাই নিজেকে সম্পূর্ণ নিরপেক্ষ দাবি করতে পারি না। এবং শুরুতেই বলে রাখি, এই আলোচনা জনপ্রিয় ডিবেটের ভিত্তিতে করা। কোরআন হাদিসে এ ধরনের বিতর্ক বা দলাদলি সম্পূর্ণ নিষিদ্ধ। দুই পক্ষের বিজ্ঞ আলেমদের যৌক্তিক দাবি অনুযায়ী দিন শেষে দুই দলের কথাই ঠিক। ঝগড়াটা হয় আহাম্মকদের কারণে এবং অকারণ অযৌক্তিক বিষয়ে। ইরফানে শরীয়ত ফতোয়ায় আলমগিরি মোতাবেক বা অতি কট্টর হানাফি আলেমদের মতে ইমাম আবু হানিফার গবেষণা বা ইস্তেহাদকে সঠিক মনে না করলে সে কাফের। ইমাম আবু হানিফা বলতে আসলে হানাফি মাজহাবের বিভিন্ন আলেমরা যে ফতোয়া দিবে তা মেনে নিতে হবে। এর পক্ষে কোরআনের আয়াতও আছে, তোমরা আল্লাহ তার রাসুলের আনুগত্য করো এবং তোমাদের আমিরের আনুগত্য করো। যদিও এখানে আমির বলতে আমির খান নয়, রাষ্ট্রের আমিরকে বোঝানো হয়েছে, আমিরুল মুমিনিন। ইসলামের প্রথম 500 বছরের ইতিহাসে রাষ্ট্র প্রধান ছাড়া কারো কাছে আনুগত্যের শপথ নিলে তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। কিন্তু এই আয়াতের ভিত্তিতে বলা হচ্ছে পীর মাশায়েখ আলেম ওলামাদের কথাও কোরআন হাদিসের মতোই মানতে হবে। এই আয়াতের বরাতে আমরা কোরআন হাদিস শিখে তুলে শেষ পর্যন্ত আমাদের পীর মাশায়েখ আলেম ওলামাদের কথাই মানি। মাজহাব বা কোনো আলেমের মতামত মানতেও দোষের কিছু নাই, কিন্তু মাজহাব না মানলে সে কাফের এটা মনে করলে সে আবু জাহেলের মতোই মুশরিক। মাজহাব মানা বা তাকলিদ কি জিনিস? তাকলিদ শব্দের অর্থ হচ্ছে গরু বা উটের গলায় লাগানো রশি। কোনো একজন ইমাম, আলেম, পীর, দল বা তরিকার রশি গলায় পরা অর্থাৎ কারো অন্ধ অনুসরণ করা। কোনো তথ্য প্রমাণ ছাড়া কারো কথাকে ফরজ, ওয়াজিব, হালাল, হারাম হিসাবে মেনে নেয়া। ইমাম আবু হানিফা হারাম বলেছেন বা বেশিরভাগ হানাফি আলেম হারাম বলেছেন, সুতরাং হারাম। আহলে হাদিসদের বক্তব্য হল হারামের পক্ষে সহি হাদিস না থাকলে দুনিয়ার সবাই বললেও তা হারাম হবে না, বা কোনো ইবাদতের পক্ষে সহি হাদিস না থাকলে যেই করুক তা বেদাত। এটা খুবই ভালো যুক্তি, কিন্তু যে চিকিৎসা বিজ্ঞানের কিছুই জানে না তার তো ডাক্তারের তাকলিদ করা ছাড়া উপায় নেই। যে লোক সুরা ফাতেহার অর্থ জানে না তার গলায় রশি না থাকলে এ তারে খুঁজে পাবেন কই? নাটায় বাধা না থাকলে এই ঘুড়িতে উগান্ডায় গিয়ে পড়বে। সাধারণ মানুষ একজন হুজুরের কাছ থেকে শুনে শুনে কিছু ধর্মকর্ম তো করে। আহলে হাদিসের সব লোককে সুরা ফাতেহার অর্থ পারে? তারা কি তাকলিদ করে না? মদিনা আল আজহারে পড়ে এসেও আহলে হাদিস হানাফি বা সুন্নি যে যা ছিল তাই থেকে যাচ্ছে। সবাই যার যার বাপদাদার হাদিস মানে, দিন শেষে সবাই বাপদাদার তাকলিদ করে। নামের আগে ডক্টর, নামের পিছে মাদানি, আজহারি বসিয়ে সবাই বাপদাদার মতবাদকেই সত্যায়িত করে। যারা বাংলাও পড়তে পারে না তারা তাকলিদ করলে না হয় মানা যায়, কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডি করে এসেও যদি উনি কথিত আকিদা মানহাজের তাকলিদ করেন তবে এই পিএইচডির চেয়ে বকলম থাকা ভালো। সহি হাদিস যে সহি হাদিস আপনি কীভাবে বুঝলেন? ইমাম বুখারি সহি বলেছে বা নাসিরুদ্দিন আলবানি সহি বলেছে? তো ইমাম বুখারি সহি বললেই সেটাকে সহি মনে করা কি ইমাম বুখারির তাকলিদ করা নয়? ইমাম বুখারি বিভিন্ন রাবিদের এক্স রে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম করে বললেন তিনি বিশ্বস্ত, নির্দলীয়, নিরপেক্ষ, স্মৃতিশক্তি সম্পন্ন ছিলেন। আমি আপনি তো সে রাবির সত্যবাদিতা বা বিশ্বস্ততা সম্পর্কে কোনো ইমামের বইয়ে লেখা তথ্যের বাইরে কিছুই জানি না।
হাজার হাজার জাল হাদিসের বেশিরভাগই প্রধান প্রধান রাবিদের সূত্রে বর্ণিত। সনদ দিয়ে হাদিসের সত্যতা নিশ্চিত হওয়া যায় না, তাই দিন শেষে চোখ বন্ধ করে ইমাম বুখারীর সিদ্ধান্তকেই মেনে নিতে হবে। এর নামই ইমাম বুখারীর তাকলিদ। বিতর্কিত শাইখুল হাদিসরা ঝগড়া করতে যে হাদিসগুলো লাগে সেগুলোরই ডজনখানেক উৎস সহ মুখস্থ জানে। এছাড়া বুখারী শরীফের বাইরে বাকি হাদিস গ্রন্থগুলো খুব একটা কেউ পড়ে না বা পড়া লাগে না। শুধু হাদিস মানতে গেলেও আপনাকে কোনো না কোনো ইমাম বা শাইখুল হাদিসের তাকলিদই করা লাগবে, বা বড় বড় মুহাদ্দিসরাও কার্যত তাদের ওস্তাদ বা ইমাম বুখারীর তাকলিদই করছে, বা শুধু হাদিস মানলেও তা কার্যত ইমাম বুখারী মাজহাব। আবার হাদিস অস্বীকারের অভিযোগে সবার আগে অভিযুক্ত হবেন ইমাম বুখারী। তিনি অসংখ্য সাহাবী তাবেঈকে সত্যবাদী বলে গণ্য করেননি, পূর্ববর্তী ইমামদের অসংখ্য হাদিসকে বাতিল করেছেন, এমনকি ইমাম মুসলিম অন্তত 600 রাবিকে সত্যায়িত করেছেন যাদের হাদিস ইমাম বুখারী গ্রহণ করেননি। বিখ্যাত জীবনীকার ইবনে ইসহাক ইবনে হিশামের হাদিস ইমাম বুখারী সহ সিয়াই সিত্তার ইমামগণ গ্রহণ করেননি। ইবনে ইসহাক ও ইবনে হিশাম তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিখেছেন, আবু লাহাবের জীবনী লিখেননি। সিরাত সাহিত্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রধান সাহাবিদের জীবন ও কর্মের বিবরণ আছে, কিন্তু রাসুলের জীবনী গ্রন্থ শরিয়ার উৎস নয়। অর্থাৎ সিরাত গ্রন্থে নবীজির জীবন ও কর্মের যে বর্ণনা তার ভিত্তিতে কোনো ফরজ বা হারাম প্রবর্তিত হয়নি। নবীজির সিরাতকে অস্বীকার করার ক্ষেত্রে কি আল্লাহ তার রাসুলের আনুগত্য করো, যে রাসুলের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল, হাদিস মানার পক্ষে উপস্থাপিত আয়াতগুলো প্রযোজ্য নয়? ইমাম বুখারী ইমাম মুসলিমকে অস্বীকার করলে নবীকে অস্বীকার করা হয়, কিন্তু ইবনে হিশামকে বা ইবনে ইসহাককে অস্বীকার করলে কি নবীকে অস্বীকার করা হয় না? সিরাত ইতিহাস এবং হাদিস সাহিত্যের মধ্যে পার্থক্য হচ্ছে মূলত সনদ। সিরাত এবং ইতিহাসের সনদ নাই, কিন্তু হাদিসের সনদ আছে। সুতরাং হাদিস মানা না মানার সাথে সম্পর্ক হচ্ছে এই সনদ মানা না মানা। হাদিস মানা না মানার সাথে কুল আতিউল্লাহ ওয়া রাসূলের কোনো সম্পর্ক নেই। যাদের সূত্রে নবীজির হাদিস বর্ণিত হয়েছে তারা ইবনে হিশাম ইবনে ইসহাক আমির আলীর মতোই অননুমোদিত ব্যক্তি। এই রাবিরা কেউই নবীজির মুখপাত্র হিসেবে অনুমোদিত নয়। ইমাম বুখারী যেসব সনদ বাতিল করেছেন তিনি কার্যত সে হাদিসগুলো অস্বীকার করেছেন যে এই হাদিসগুলো নবীজির বক্তব্য নয়। এক্ষেত্রে তিনি যে পদ্ধতি অনুসরণ করেছেন তা অবৈজ্ঞানিক, অবাস্তব এবং অন ইসলামিক। লক্ষ লক্ষ মানুষের সততা ও সত্যবাদিতার নিশ্চয়তা দেওয়া অবাস্তব, অসম্ভব। বর্ণনাকারীদের স্মৃতিশক্তি, সত্যতা ও সত্যবাদিতার নিশ্চয়তা বা চরিত্র সনদের ভিত্তিতে অতীতের কোনো ঘটনা, বক্তব্য বা সংবাদ সত্যায়নের পদ্ধতি পৃথিবীতে নজিরবিহীন, কারণ অতীতের কোনো ঘটনা বা বক্তব্যকে সত্যায়নের এটা কোনো গ্রহণযোগ্য পদ্ধতি নয়। আর সনদ সত্যায়নের এই প্রক্রিয়ায় ইমাম মুহাদ্দিসরা অসংখ্য সাহাবী তাবির চরিত্র হনন করেছেন। তিনি সত্যবাদিতার মানদণ্ডে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন। এসব তদ্ভব বাণী ভনিতার সোজা বাংলা অর্থ হচ্ছে তিনি মিথ্যুক। কোনো হাদিসকে জাল বলার অর্থ তিনি সে হাদিস অস্বীকার করছেন, তাই নয়? ফায়ারিং স্কোয়াডে গুলি করে এক লোকের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের সময় আর কোনো উপায় অন্ত না দেখে ওই লোক বলল, ভাই একটু আস্তে গুলি করেন। গুলি তো গুলি, আস্তে আর জোরে কি? মুনকারিনে হাদিসের সাথে তাখরিজের পার্থক্য হচ্ছে এই আস্তে গুলি করার মতো। ইমাম বুখারী হয়তো তার কিতাবকে চিরন্তন বলেননি, তিনি জেনারেল ইনফরমেশন হিসাবে নবীজির সাধারণ উপদেশগুলো সত্যায়নের চেষ্টা করেছেন, কিন্তু সমস্যা হচ্ছে আগুনের চেয়ে বসি গরম, বসির চেয়ে এলাকাবাসী গরম। ইমাম বুখারীকে নিয়ে আপত্তি করলে সে কাফের। ইমাম বুখারী যে সাহাবি তাবিদের তৎসম ভাষায় মিথ্যুক, প্রতারক, ধোকাবাজ বললেন তার কি হবে? সলফে সালেহিনদের চরিত্র সনদ দেয়ার ইমাম বুখারীকে? তবে হাদিস হাদিস করলেও আমাদের ধর্মাচর্চার সাথে বিখ্যাত হাদিস গ্রন্থের উল্লেখযোগ্য সম্পর্ক নাই। নবীর প্রজ্ঞা বইয়ে আমি যে হাদিসগুলো উল্লেখ করেছি তা আপনি কোনো শাইখুল হাদিসকে বলতে শুনবেন না। আমাদের দেশের প্রবীণ আলেমরা কার্যত ফতোয়া দেয় হানাফি মেজাহাবের বিভিন্ন ফতোয়ার কিতাব, যেমন কুদুরি, নুরুল আনোয়ার, দুর্রে মুখতার বা ফতোয়ায় আলমগিরি, ফতোয়ায় ওসমানী, এসব ফতোয়ার কিতাব থেকে। এই আলেমদের দাবি অনুযায়ী পণ্ডিতরা কোরআন ও হাদিসের ভিত্তিতে এসব কিতাব রচনা করেছেন। বিভিন্ন মাহফিলে, টিভি, ইন্টারনেটে বড় বড় শায়করা যেসব উদ্ভট প্রশ্নের উত্তর দেন, যেমন হিন্দুদের বানানো মিষ্টি খাওয়া যাবে কিনা, আজানের সময় কুত্তা কেন গেউ গেউ করে, খেজুরের রস দিয়ে উজু করা যাবে কিনা, এগুলো যখনই বই আকারে প্রকাশ করা হয় তখন সে বইগুলোকে বলা হয় ফতোয়ায়ে আব্বাসি, ফতোয়ায়ে আজহারি বা ফতোয়ায়ে মামানুল হক। ফতোয়া শব্দের অর্থ মত বা ওপিনিয়ন। এসব ফতোয়ার কিতাবে যেসব প্রশ্নের উত্তর দেয়া হয় এগুলো কোরআন হাদিসে নাই,
এগুলো মুফতি মুহাদ্দিসদের মত। কিন্তু এসব কিতাব প্রণেতারা ফতোয়ার ক্ষেত্রে যেসব হাদিসকে সহি হিসেবে বিবেচনা করেছেন তার বেশিরভাগ হাদিসকে আহলে হাদিস ও সালাফিরা জুই বা তাদের ভাষায় জাল বলছেন। এ কারণেই মাজহাব মানাকে তারা বেদাত বলছেন। আমাদের দেশের বরণ্য আলেমরা এসব হাদিসকে সহি বিবেচনার ক্ষেত্রে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ সহ হানাফি পণ্ডিতদের তাকলিদ করেছেন। তারা সহি বলেছেন তো সহি, কিন্তু আহলে হাদিসটা কিসের ভিত্তিতে জয়ীব বলছে? মাজহাব মানা কি, নির্দিষ্ট একটি মাজহাব মানতে হবে কিনা? মাজহাব মানা কি তার আগে প্রশ্ন, মাদ্রাসায় পড়া কি, মাদ্রাসায় পড়া কি কেউ বলেন না তো? না জায়েজ, জায়েজ তো, জায়েজ দরকার আছে না নেই? কিন্তু মাদ্রাসা তো নবী জামানাই ছিল, মাদ্রাসা শব্দটাই নবী জামানাই ছিল না, কাজে এটা বেদাত, ঠিক না ভাই? হ্যাঁ, বিষয়টা হলো আমরা বুঝি না মাজহাব মানে কি। মাজহাব মানে হলো মত। আমাদের দিন হলো আল্লাহর কোরআন, নবীর হাদিস, কথা বোঝেননি? কিন্তু আমরা সবাই তো বুঝি, নবীর হাদিস বুঝি তো সবাই, বোঝেন সবাই, সব বোঝেন তো? হ্যাঁ, তাহলে বুঝার জন্য কোনো না কোনো আলেমের ফকির মত নিতে হয়, কথা বোঝেননি? আপনি বললেন এই হাদিসটা সহি, কে বলেছে সহি? ইমাম বুখারি বলেছে তো, আপনি তো আর বোঝেননি, তাহলে আপনি ইমাম বুখারির মাজহাব মানলেন। আলবানি বলেছে, আবদুল্লাহ জাহাঙ্গীর বলেছে, আপনি কাজেই মাজহাব মানা নয়, কোরআন এবং সুন্না মানাটা হলো দিন। তবে সাধারণভাবে কোনো মানুষই কোনো আলেমের মত ছাড়া কোরআন সুন্না মানতে পারে না, ভালো আলেম ছাড়া, কথাকে বুঝতে পেরেছেন? কাজেই আপনি আলবানির মাজহাব মানবেন, নাহলে আবদানির আবদুল্লাহ জাহাঙ্গীরের মাজহাব মানবেন, নাহলে আবদুল্লাহ বাজের মাজহাব মানবেন, নাহলে আহমদ শফির, একজন না একজনের মানতে হবে, কথাকে বুঝতে পেরেছেন ভাইরা? মাজহাব মানা না মানা এর বিধান নির্ভর করবে আপনি কী ভাবে মানছেন। যদি আপনি মনে করেন যে আমি অত কোরআন হাদিস বুঝি না, আমি এই আমার দেশের আলেমরা যে কথা বলে ওইটা মানবো, হুজুররা যাই বলুক, কোরআন বিরোধী হোক হাদিস বিরোধী হোক তাই মানবো, এই রকম মানা নাজায়েজ। আর যদি আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা, কিন্তু আমি বুঝি না, অমুক আলেম অমুক ফকি তিনি বোঝেন, আমি তার সহযোগিতায় মানবো, যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল আমি ওটা বাদ দিয়ে সুন্নত মানবো, এই চিন্তায় মাজহাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম উম্মার কেউ বলিনি। আর এই রকম না মেনে আপনি ইসলাম মানতে পারবেন না। আমার কাছে এসে ঝগড়া করে হুজুর এই হাদিসটা সহি না, সহি না তুমি কি করে বুঝলে? তুমি তো মুকাল্লেদ, তুমি তো একজন না একজনের কথা মানো, অমুক বলেছে, তিরমিজি বলেছে হাসান, আলবানি বলেছে জয়ীব। আরে মিয়া, আমি তো নিজে সনদ পড়ি, তুমি তো মুকাল্লেদ, আমি তো মুস্তাহেদ, কাজে আমি যদি সহি আমি বলতে পারি সহি না জয়ীব, তুমি তো কোনো না কোনো লোকের মত মেনেই তোমাকে চলতে হবে। যেটা বলছিলাম, এই যে ঝগড়া, মাজহাব কোনো দিন না, মাজহাবকে দিন মনে করা না, আমার এহিয়া সুনান বইয়ে পাবেন, দিন হলো আল্লাহর কোরআন নবীর সুন্না। তবে কোরআন সুন্না মানার জন্য কারোর না কারোর মতের সহায়তা আমাদের নিতে হবে, নির্দিষ্ট একটা মাজহাব মানতে হবে কি না। যদি একাধিক জায়েজ হয় তাহলে একটাও জায়েজ হবে, কোনো শেরেক একজনের করলে শেরেক অনেকজনের করলে জায়েজ, এরকম আছে নাকি? আছে নাকি? কাজেই একাধিক যদি মানা জায়েজ হয় একটা মানাও জায়েজ হবে, কোনো দোষ হবে না। বিষয়টা হলো একাধিক মানবেন কি করে? মনে করেন আমি বললাম এটা জায়েজ, মানে আর এক হুজুর বললো নাজায়েজ, আর এক হুজুর, তাহলে আপনি সবগুলোকে একসাথে মানতে পারবেন তো? পারবেন নাকি? কাজে আপনাকে কোনো না কোনো একজন আলেমের উপরে অধিকতর নির্ভর করতে হবে। মাজহাব মানা ইসলামিক দৃষ্টিতে কি? ভাই মাহমুদুল হক, মাজহাব মানে হলো কোনো একজন ইসলামিক স্কলারের, কোনো একজন বড় মহান ইমামের, তার চিন্তাধারা, তার মূলনীতির আলোকে কোরআন এবং সুন্নাহকে বোঝা। এটি ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো নিন্দনীয় কোনো বিষয় নয়। কোনো একজন স্কলার, তার ব্যাখ্যা বিশ্লেষণ আপনার কাছে যৌক্তিক মনে হয়েছে, ভালো লেগেছে, কোরআন এবং সুন্নাহকে আপনি ওনার ব্যাখ্যায় গ্রহণ করলেন, এটা দোষের কিছু নয়। ওলামায়ে কেরাম থেকে কোন হাদিসের ব্যাখ্যা নেওয়াটাই বরং স্বাভাবিক। আমরা যারা নিজেরা কোরআন এবং হাদিসের সবগুলো বিষয় জানি না এবং বেশিরভাগ বিষয় আমাদের অজানা, সেক্ষেত্রে আমরা কোনো একজন আলিমের ব্যাখ্যা, উনি কোরআন হাদিস থেকে মাসআলা উৎকলন করে দিয়ে, মাসআলা যদি গবেষণা করে আবিষ্কার করে দিয়ে তিনি আমাদেরকে দেন, সেটা আমরা গ্রহণ করলাম, এটাকে মাজহাব নেওয়া বলে। একই বিষয়ে অন্য আলেমের অন্য ব্যাখ্যা থাকতে পারে, মত থাকতে পারে, সেটা আমি নিলাম না, আমার কাছে অন্যটা গ্রহণযোগ্য মানুষ নিলাম, এটাতে দোষের কিছু নাই। কিন্তু মাজহাব মানার নামে
কোন একজন ব্যক্তির অন্ধ অনুকরণ যদি আমরা করি, অর্থাৎ ব্যক্তি যাই বলুন সেটা দৈলের দিক থেকে শক্তিশালী হোক দুর্বল হোক সর্বাবস্থা আমরা তার কথা মানলাম, তাহলে সেটা অন্ধত্ব হবে, সেটা ইসলাম শরীয়তে জায়েজ নাই। অন্ধ অনুকরণ শুধুমাত্র আমরা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করব। তবে মনে রাখা উচিত প্রচলিত যে প্রসিদ্ধ চারটি মাজহাব রয়েছে, এই মাজহাবগুলোর প্রত্যেকটাই কিন্তু কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। এগুলো ব্যাখ্যা কোরআন হাদিসের আলোকে মাজহাবগুলো এক একটা বড় বড় ব্যাখ্যা, স্কুল অফ থট বলে যেটাকে। এটা যে সমস্ত ইমামগণ এই সমস্ত মাজহাব ইমাম পরবর্তীতে তাদের ছাত্ররা ছিলেন, তাদের মাজহাবের অনুসারীরা ছিলেন, তারা সবাই কিন্তু গবেষণা করেছেন যে তাদের ইমামের কোনো কথা কোরআন হাদিসের দলিল দিক থেকে আপনার দুর্বল কিনা, অগ্রহণযোগ্য কিনা, তাহলে তারা কিন্তু বর্জন করেছেন। আমরা যদি নির্দিষ্ট করি বলি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাজহাবের বহু মত ওনার আছে, তার মতের উপরে পরবর্তীতে ওনার ছাত্ররা ফতোয়া দেননি। কেন? তাদের কাছে মনে হয়েছে দলিল দিক থেকে তাদের উস্তাদের সেই মত এটার চাইতে অন্যটা বেশি গ্রহণযোগ্য, তখন তারা অন্যটাই গ্রহণ করেছেন। তাহলে আমরা দেখি যে মাজহাব বলতে আমরা যে কিছু ভাইরা মনে করি যে মাজহাব মানে হলো একজন ব্যক্তির অনুকরণ করা, অর্থাৎ কোরআন হাদিস একটা দিকে, মাজহাব আরেকটা দিকে, দুটাকে বিপরীত মেরুতে দাঁড় করিয়ে প্রতিপক্ষ বানিয়ে সাংঘর্ষিক অবস্থানে রেখে আমরা বিচার করি, এটা সঠিক বিচার নয়, এটা ভুল। ইমাম আবু রহমতুল্লাহ সহ এরকম সব ইমামদের, ইমাম আহমদুল্লাহ রহমানুল্লাহ সহ সব ইমামদের প্রত্যেক ইমামের মাজহাবে ওই ইমাম যাকে কেন্দ্র করে মাজহাবটা গড়ে উঠেছে, যার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বিস্তর রয়েছে কোরআন হাদিসকে অ্যানালাইসিস করে, সেটাকে ফলো করে একটা মাজহাব গড়ে উঠেছে, তার মতের বহু মাসআলা তার মতের বিরুদ্ধে তার মাজহাবের অনুসারীরা ফতোয়া দিয়ে থাকেন, ফতোয়া তার কথার উপরে হয় না অনেক সময়। এখান থেকে বোঝা যায় এটা আসলে ব্যক্তির অন্ধ অনুসরণ নয়। তো এরকম যদি হয় সেক্ষেত্রে মাজহাবের মধ্যে কোনো দোষের কিছু নেই। এজন্য সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় ইমামগণ নিজেদেরকে বিভিন্ন মাজহাবের দিকে সম্বন্ধ করতেন, এবং ইসলামের ইতিহাসে যে সমস্ত মনীষীদের এর ছাড়া আমরা কোরআন হাদিস চর্চা করে পূর্ণাঙ্গভাবে কোনো কিছু জানা প্রায় অলমোস্ট অসম্ভব, এরকম ইমামদের ম্যাক্সিমামই দেখবেন কোনো না কোনো মাঝহাবের সাথে নিজেকে সম্বন্ধ করেছেন। কিন্তু মাঝহাবের সাথে সম্বন্ধ করা, মাঝহাবের পরিচয় পরিচিত হওয়া কোনো মাঝহাবকে অনুসরণ করা দোষ নয়। তবে হ্যাঁ, অন্ধ অনুসরণ যদি হয় কোনো দেশের দলিলের পরেও যদি এই মাঝহাবকে রক্ষা করার জন্য ব্যক্তির অনুসরণকে প্রাধান্য দেওয়ার জন্য বসে থাকে, সেটা অবশ্যই নিন্দনীয় হবে এবং প্রশংসনীয় হবে না।